থেকে সেন্ট্রাঞ্চল মাঠ ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট, যেতেও আসতে পারবে। আর যদি কেউ এখান থেকে আসে তাহলে বারাসাত বা মধ্যমগ্রাম থেকে শিয়ালদহ ট্রেন ধরতে হবে ডাউন, তারা ক্যান্টনমেন্ট স্টেশন এসে 1 নম্বর প্ল্যাটফর্ম এর সাথে, আচ্ছা এবং খুব চিপ রেটে এবং ভালো সাবসিডি আছে। আচ্ছা 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 আর অনেক কাস্টমারদের ইনকোয়ারি থাকে যে আমি এখন লিথিয়াম ব্যাটারি দিয়ে নেবো, কারণ লিথিয়াম ব্যাটারির প্রচলন, এখানে দুটো লুকিং গ্লাস থাকছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানে একটা ফ্রন্ট লুকিং গ্লাস, ফ্রন্ট লুকিং গ্লাস একদম, ওয়াইপার মিটার থাকছে, আচ্ছা, আর একটা DRL দিয়ে সুন্দর ব্র্যান্ডিং থাকছে। আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা, এটা কিন্তু যাত্রী ড্রাগস একই কোম্পানি। এই গাড়ি সম্বন্ধে তোমরা যদি জানো তো অবশ্যই তোমরা খুশি হয়ে যাবে। কেন বলছি? হ্যাঁ সত্যি ঠিকই বলছি, যারা ভাবছিলে এখন এই সময় লিথিয়াম দিয়ে গাড়ি নেবে, তাহলে কিন্তু বিশেষ করে তোমার 105 অ্যাম্পিয়ার টনটেক কোম্পানির ব্যাটারি থাকছে, টনটেক টনটেক ঠিক আছে, আচ্ছা, ফুল ওয়ারেন্টির সাথে 3 বছরের, আচ্ছা ঠিক আছে, 105 অ্যাম্পিয়ার এখানে লেখাই রয়েছে, একদম ঠিক আছে। ব্যাটারিটা সাইজ, আমরা আজকে কি গাড়ি দেখব? আজকে যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে কারেন্ট ইন্ডিয়াতে, আচ্ছা, নাম্বার 1 টপ, নাম্বার 1 টপ, নাম্বার 1, আচ্ছা, যাত্রী মডেল, আচ্ছা, যাত্রী। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি একটি নতুন গাড়ি, একদমই যেটা হচ্ছে যারা লিথিয়াম নিয়ে ভাবছিলে, যেটা হচ্ছে যাত্রী ড্রাগস একই কোম্পানি। এই গাড়ি সম্বন্ধে তোমরা যদি জানো তো অবশ্যই তোমরা খুশি হয়ে যাবে। কেন বলছি? হ্যাঁ সত্যি ঠিকই বলছি, যারা ভাবছিলে এখন এই সময় লিথিয়াম দিয়ে গাড়ি নেবে, তাহলে কিন্তু বিশেষ করে তোমার এই ভিডিও দেখতেই হবে। কারণ কি, এই গাড়িটি কত বছর পুরনো একটি কোম্পানি সেই সমস্ত ব্যাপারে জানবো, এছাড়া এই গাড়িতে কত অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি থাকে, এছাড়া এর স্পিড কত, এছাড়া এর দাম কত, এছাড়া আসতে হবে কোথায়, সমস্তটাই কিন্তু আজকে এই ভিডিওতে জানবো। তো হ্যাঁ বন্ধুরা, যারা নতুন আছো চ্যানেলটায়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো। তো চলো আজকে দেখে নিই ইন্দ্রদাকে, যারা নতুন আছো তাদেরকে পরিচিত করিয়ে দিই ইন্দ্রদার সাথে। তো ইন্দ্রদা কেমন আছো বলো? ভালো আছি দাদা। আচ্ছা, তো আমরা আজকে কি গাড়ি দেখব? আজকে যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে কারেন্ট ইন্ডিয়াতে, আচ্ছা, নাম্বার 1 টপ, নাম্বার 1 টপ, নাম্বার 1, আচ্ছা, যাত্রী মডেল, আচ্ছা, যাত্রী গাড়ি হচ্ছে এখন ইন্ডিয়াতে নাম্বার 1 র্যাঙ্কিং এ আছে। আচ্ছা 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 আচ্ছা, এই গাড়িটি, যে গাড়িটি দেখাবো, যাত্রী 4-5টা ভেরিয়েন্ট হয়, আচ্ছা, তো তার মধ্যে এটা হচ্ছে টপ মডেল, আচ্ছা, এটা হচ্ছে সুপারের লিথিয়াম মডেল, আচ্ছা আচ্ছা, লিথিয়াম ব্যাটারির সাথে, আচ্ছা, এবং খুব চিপ রেটে এবং ভালো সাবসিডি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর অনেক কাস্টমারদের ইনকোয়ারি থাকে যে আমি এখন লিথিয়াম ব্যাটারি দিয়ে নেবো, কারণ লিথিয়াম ব্যাটারি প্রচলন বেশি। একদম একদম ঠিক আছে বন্ধু, তোমরা কিন্তু সত্যি লিথিয়াম দিয়ে কিন্তু অনেক ইনকোয়ারি করছো, দাদা লিথিয়াম লিথিয়াম দিয়ে গাড়ি আনো, লিথিয়াম দিয়ে গাড়ি আনো। তো লিথিয়াম নিয়েই কিন্তু তোমাদের কাছে আজকে গাড়ি নিয়ে চলে এসেছি, সেটা কোথায় অবশ্য জানবো, শুরু থেকে শেষ অব্দি থাকো, জানবো। তবে দাদাকে জিজ্ঞাসা করে নিই, দাদা এই যাত্রী কোম্পানির গাড়ি কত বছর পুরানো? যাত্রী কোম্পানি তো অনেক বছর ধরে এরা ইলেকট্রিক ভেহিকলস এর উপরে ডিল করে, আচ্ছা, আর এই ইন্ডাস্ট্রিতে এনারা রয়েছে 2010 থেকে, 2010 মানে 14 বছর, 14 বছর, 14 বছর একটি পুরনো কোম্পানির সাথে আমরা আলোচনা করে নিচ্ছি, দেখছি। তো অবশ্যই তোমরাও কিন্তু থাকো আর দেখতে থাকো। তো দাদা তুমি দিয়ে সামনের ফিচার্স দিয়ে তুমি বলে থাকো, চাকা থেকে যদি স্টার্ট করো। সামনের ফিচার্স বলতে প্রথমে যে লুকসটা কি বলবো, আচ্ছা, যে যাত্রী গাড়ি হচ্ছে প্রথমের মধ্যে কম্প্যাক্ট গাড়ি, আচ্ছা, যেটা হচ্ছে কাস্টমার রিভিউও ভালো, আচ্ছা, জার্কিং ও কম, এবং যারা ড্রাইভারটা ইউজ করে তাদেরও অনেক ফেসিলিটি আছে। আচ্ছা, তো সেই জায়গাটা থেকে গাড়িটা দেখতে গেলে অনেকটা সোবার গাড়ি এবং ছোট্টর মধ্যে বেস্ট গাড়ি। আচ্ছা, তো প্রথমে আমি এই জায়গাটার গাড়িটা আসবো, যে গাড়ির কাজটা হচ্ছে ওভাল শেপে টোয়া হয়েছে, আচ্ছা আচ্ছা, যাতে ড্রাইভারদের সুবিধা, ওভাল শেপ এটা কিন্তু রয়েছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জলটা সহজে বেরিয়ে, সহজে বেরিয়ে, এর সাথে এটাও খুব অনেকটা দূর অব্দি রয়েছে, যাতে জলটা জলটা যাতে না ঝাপটায় না ঝাপটায় সান গার্ডের কাজ করে, একদম। এখানে দুটো লুকিং গ্লাস থাকছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানে একটা ফ্রন্ট লুকিং গ্লাস, ফ্রন্ট লুকিং গ্লাস একদম, ওয়াইপার মিটার থাকছে, আচ্ছা, আর একটা DRL দিয়ে সুন্দর ব্র্যান্ডিং থাকছে। আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা, এটা কিন্তু যাত্রী বন ব্র্যান্ডেড সুপার মডেল, একদম ঠিক আছে, আচ্ছা। এরপরে আসছে হচ্ছে আপনার LED হেডলাইট, আচ্ছা, LED হেডলাইট আসছে, আচ্ছা, LED হেডলাইটেও এখানে DRL দেওয়া রয়েছে, আচ্ছা, কালার চেঞ্জিং এরও কিন্তু এখানে অপশন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা, নাম্বার প্লেটের জায়গা, আচ্ছা, এখানে হচ্ছে সাসপেনশন স্প্রিং শকার, আচ্ছা ঠিক আছে, যেটা 43 mm, 43, এটা 45 mm, এটা 45 আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আর প্লাস হচ্ছে আপনার অ্যালয় হুইল দিয়ে চাকাটা পাচ্ছে, আচ্ছা, ব্রেক ড্রামও তো থাকছে, ব্রেক ড্রাম, আচ্ছা, এটাও যাত্রী শকার থাকছে, তাই তো, যাত্রী শকার, আচ্ছা। এবার আমরা ড্রাইভার এসপেসের দিক দিয়ে পুরো স্টিলের কিন্তু,
একদম একদম, কটা মডেল রয়েছে সবকটা মডেলের কিন্তু স্টিলেরই আপনার থাকছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আচ্ছা যাত্রী। আর গাড়িতে এবার নতুন কিছু কয়েকটা জিনিস ফিচার চেঞ্জ করেছে, সেগুলো আমি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। একদম, গাড়ি নিয়ে প্রচুর ভিডিও রয়েছে, তো গাড়ি নিয়ে বিশেষ কিছু আর বলছি না, যেগুলো চেঞ্জেস আছে। আচ্ছা, এখানে যেহেতু লিথিয়াম ব্যাটারি কত কিলোমিটার চলেছে বা কত ভোল্টেজ রয়েছে, আচ্ছা আচ্ছা, সেটা এখানে আপনার টোকন। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে 53 ভোল্টেজ রয়েছে। আচ্ছা আচ্ছা, ফুল চার্জ করলে এটা 54, 56, 55 ওর থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে চাবি থাকছে, চাবিতে সেন্সার থাকবে, সেন্সারে আপনি অটোমেটিক অন অফ সবই করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। যেটা কোথায় দেখতে যদি দেখাই বন্ধুদেরকে, আচ্ছা আচ্ছা, এক্সট্রা করে ঘাল লক চার্জ করলাম, যেহেতু লক করে দিয়েছিলাম তাই এটা আপনার টাচ করলে আউজ হবে, এটাকে আবার আনলক করলে কিন্তু আর আউজ হবে। অনেক চুরি হচ্ছে বা অনেক প্রবলেম ফেস হচ্ছে, গাড়ি কিন্তু এই জায়গাটা অনেকটা সেফটি করেছে। এছাড়া যদি আমি ডিগি আছে, আচ্ছা ডিগি স্পেসটা আমি দেখাচ্ছি, এখানটাতে বক্স থাকছে, কেবিন লাইট থাকছে, কেবিন লাইটও আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই গাড়িটা কিন্তু ফুললি কমপ্লিট, এর মধ্যে কিন্তু আর একটা এক্সট্রা কিছু আপনাকে খরচা করতে হবে না। এখানে কেবিন লাইট থাকছে, এটিএম সেট থাকছে, বক্স মিটার এগুলো থাকছে, আচ্ছা প্লাস এদিকে বোথ সাইড বক্স থাকছে, ঠিক আছে একদম। তো এইখানে গেল, এরপরে হচ্ছে ডিগি, ডিগি পেছাতে ডবল আপনার ডিগি করেছে, এটা হচ্ছে একটা ফ্রন্টে ডিগি করে দিয়েছে, আচ্ছা যেখানে ড্রাইভাররা তাদের টিফিন বক্স লাঞ্চ বক্স এগুলো রাখতে পারেন বা কোনো দরকারি কাগজপত্র। আচ্ছা, এরপরে নিচে টুল বক্স রাখার জায়গা করে দিয়েছে। আচ্ছা, এখানে কন্ট্রোলারটা রয়েছে, কনভার্টার রয়েছে, সেন্সার রয়েছে, রিমোট রয়েছে, এই সুইচ গুলো এই ফাংশন গুলো কিন্তু এখানে রয়েছে। এখানে ডিজিটাল কন্ট্রোলার, ডিজিটাল কন্ট্রোলার, আচ্ছা একদম, আপনি দেখছেন যে কন্ট্রোলার এখানে লাগছে। কন্ট্রোলারটা কত আছে? কন্ট্রোলার 1200 কন্ট্রোলার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার পিছনের এসপেসিটা গেল, একদম ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, হ্যাঁ ফায়ার তো আছে, ইমার্জেন্সি সার্ভিসের জন্য ফায়ার এক্সটিংগুইশারটা রয়েছে, একদম ঠিক আছে একদম। তো এখানে আরেকটা ডিগি স্পেস থাকছে, আচ্ছা মানে ডবল ডবল ডিগি স্পেস থাকছে। আচ্ছা, এখানেও কিন্তু অনেক 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 স্পেস, অনেক অনেক মালটাল ক্যারি করে বা এখানেও কিন্তু তারা সেই লাগেজও লাগেজও নিয়ে যেতে পারবে, একদম একদম ঠিক আছে একদম। এখানে কিন্তু অনেকটা স্পেসিয়াস করেছে, আচ্ছা একদম। এরপরে আসছে লিথিয়াম, লিথিয়াম ব্যাটারি, এই যে লিথিয়াম 105 অ্যাম্পিয়ার টনটেক কোম্পানির ব্যাটারি থাকছে, টনটেক টনটেক ঠিক আছে, আচ্ছা ফুল ওয়ারেন্টির সাথে 3 বছরের, আচ্ছা ঠিক আছে, 105 অ্যাম্পিয়ার এখানে লেখাই রয়েছে, একদম ঠিক আছে। ব্যাটারিটা সাইজ দেখে বুঝতে পারছেন ব্যাটারিটার ক্ষমতা, একদম একদম একদম। এটা মোটামুটি কাস্টমারদের রিভিউ আছে 110, 120 নরমালি লোডে, আচ্ছা উইদাউট লোডে 140 আপনার এটা টেনে নেবে, টেনে নেবে, আচ্ছা। সেখানে স্পেসিয়াস জায়গা রয়েছে, আচ্ছা পেছনে যথেষ্ট আপনার দুজন দুজন চারজন সেখানে বসতে পারবে, আচ্ছা ঠিক আছে। এখানে যাত্রী সুপার লেখা রয়েছে, যাত্রী সুপার, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাত্রী সুপার সুপার। আর এছাড়া এখানে ব্রেক লাইট, ব্রেক সেন্সার, পাওয়ার ব্রেক, আচ্ছা এগুলো করা রয়েছে। আচ্ছা, পিছনে যদি সকারের কথা বলি, স্প্রিং পাত্তি সকার রোলার দেওয়া রয়েছে, আচ্ছা স্প্রিং পাত্তি সকারের সাথে, আচ্ছা। আর 1 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে গাড়ি, আচ্ছা আচ্ছা, মোটর কন্ট্রোলার, আচ্ছা আচ্ছা। এটাতে আমরা দু রকম মেটেরিয়ালস দেখতে পাচ্ছি, যেমন এখানে স্টিল কিছুটা দেখতে পাচ্ছি, কিছুটা ইমেজ দেখতে পাচ্ছি, তাই না? যদি আমি চ্যাসিস এর কথা বলি, তো চ্যাসিস কতদিনের ওয়ারেন্টি থাকছে? চ্যাসিস এর আপনার 6 মাস বা 1 বছরের ওয়ারেন্টি থাকছে। এই চ্যাসিস সিঙ্গেল চ্যাসিস থাকছে, আচ্ছা কোন রকম জয়েন্ট বা কোনো কিছু না, এগুলো নিয়ে আপনার কোনো টেনশন নেই, চ্যাসিস আপনার কোনো কোনো প্রবলেম হয়। এবার অনেক হার্ডি এবং অনেক মজবুত, আপনার টায়ারের সাইজটা দেখেই বুঝতে পারছেন, একদম। টায়ার কিসের থাকছে? এমআরএফ, সিএফ, এই কোম্পানিগুলো টায়ার থাকে, আচ্ছা আচ্ছা, 375/12 থাকছে, 375/12। আচ্ছা, যদি আমরা এখানে এই বন্ধুরা আসতে হলে আসতে হবে কোথায়, তুমি যদি অ্যাড্রেসটা একটু বলে দাও। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ডিবি এন্টারপ্রাইজ দমদম ক্যান্টনমেন্ট, সেন্ট্রাল জেল মাঠের পাশে। আপনারা যদি দমদম ক্যান্টনমেন্ট হয়ে আসেন, মানে শিয়ালদা থেকে বনগাগামী বা বারাসাতগামী বা মধ্যমগ্রামগামী কোনো ট্রেন ধরেন, তাহলে আপনাকে ক্যান্টনমেন্ট স্টেশন নামতে হবে, ওখান থেকে সেন্ট্রাল জেল মাঠ ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটে যেতেও আসতে পারবে।
আর যদি কেউ এখান থেকে আসে তাহলে বারাসাত বা মধ্যমগ্রাম থেকে শিয়ালদা ট্রেন ধরতে হবে ডাউন, তারা ক্যান্টনমেন্ট স্টেশন এসে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ক্রস করলেই হবে। এছাড়া স্ক্রিনে নাম্বার তো থাকছে সমস্ত সব। একদম ইজি ল্যান্ডমার্ক হচ্ছে যদি কেউ হাওড়া থেকে রাজারহাট থেকে বারাসাত বা আদার্স সাইড থেকে আসতে চায় তাহলে হচ্ছে 1 নম্বর এয়ারপোর্টের কাছে বা নাগের বাজার মোড়ের কাছে আছে, ফোন করলো বা দমদম সেন্ট্রাল জেল বললে হয়। দমদম সেন্ট্রাল জেল মা। আচ্ছা একদম একদম। তো এবার আমরা দামের দিক দিয়ে যদি বলি, দাম দাম এটাতে পুজো উপলক্ষে এবং গভর্নমেন্ট থেকে সাবসিডি দিয়ে এই গাড়িটা একটা বাম্পার দুর্দান্ত অফার দেওয়া হয়েছে। আচ্ছা সেটা হচ্ছে এই গাড়িটি বর্তমানে দাম হচ্ছে 2,05,000 টাকা। 2,05,000। আচ্ছা কিন্তু এখানে একটা বিগ সারপ্রাইজ রয়েছে। আচ্ছা সেটা হচ্ছে 35,000 এর সাবসিডি রয়েছে। হ্যাঁ মানে 35,000 টাকা সাবসিডি। আপনার এখন গাড়িটি নিলে 1,69,999 টাকা দাম। তার সাথে যদি আমার সাবস্ক্রাইবার বন্ধুরা যদি আসে, আসুন, আমার নাম আপনার নাম যে কোন নিলে বা আসে যোগাযোগ করুন, আমরা ম্যাক্সিমাম আরো যদি কিছু পারি ডিসকাউন্ট আপনি। আচ্ছা আবার আমরা এবার তুমি ভাবছিলে পুরো ভিডিওটা তুমি দেখে নিয়েছো যে এবার লোন হবে কিনা। বন্ধুরা তোমাদেরকে বলে রাখি যে আমি যতগুলো তোমাদেরকে ভিডিও দেখেছি সব জায়গায় একটাই কথা বলেছি, প্রত্যেকটি গাড়ি কিনবার আগে ভ্যারিফাই তোমাকে অবশ্যই করে নিতে হবে। কেন, যেটা হচ্ছে যখন তুমি গাড়ি কিনবে তখন কিন্তু আমি থাকবো না। তো এই গাড়িটা কিন্তু একদমই আমরা নতুন দেখলাম, যেটা হচ্ছে লিথিয়াম দিয়ে, যেই সাবসিডি থাকছে 35,000 টাকা। হ্যাঁ তো এই 35,000 টাকা সাবসিডির গাড়ি নিতে হলে আসতে হবে যেটা হচ্ছে দমদম কলকাতা সেন্টার জেলের ঠিক মাঠের অপোজিটে, যে নিউ ডিবি এন্টারপ্রাইজ। এবং আমরা জানছি যে লোনের ব্যাপারে সত্যি লোনটা কিন্তু আমাদের কাছে সত্যি একটা মেটার করে, তবে লোন কোথা থেকে কত দূর অবধি হতে পারে? লোন হচ্ছে আপনার মোটামুটি ধরে রাখুন 25 থেকে 30 কিলোমিটারের মধ্যে হবে। তো বন্ধুরা 20 কিলোমিটার থেকে 30 কিলোমিটার মানে দমদম সেন্টার জেল থেকে 20 থেকে 30 কিলোমিটারের মধ্যে কিন্তু ফাইন্যান্সটা হবে। তো অনেকেই পুরো ভিডিওটা না দেখেই কিন্তু ফোন করবে, তো সেই কারণে যারা পুরো ভিডিও দেখেছো তাদের জন্য বলবো থ্যাংক ইউ, যেটা এই অবধি দেখবার জন্য। সাথে ইন্দ্রদা তুমি কিছু বলছিলে? বলছিলাম যে 20 থেকে 30 কিলোমিটারের মধ্যে লোন থাকলে আসলে করিয়ে দিতে পারবো। আচ্ছা এখানে দুটো টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সিভিল স্কোর ভালো থাকতে হবে। আচ্ছা আর হচ্ছে ব্যাংকের বই, এটিএম কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, এগুলো সব থাকতে হবে। একদম 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 একদম। আর যেগুলো যেগুলো দরকার, যেগুলো নরমাল নরমাল একদম। আর নিজস্ব বাড়ি থাকলে ভালো হয়। একদম ঠিক আছে একদম। আর যদি কেউ মনে করে যে দূর থেকে নেবে তাহলে তাদেরকে বলবো ক্যাশে পারচেজ করতে, তাদের যে গাড়ি ভাড়ার এক্সপেন্সেস আছে বা ট্রাভেলিং কস্ট আছে সেটা আমরা দেখে নেবো কতটা সাবসিডি করা যায়। আর বাজাজ কার্ড থাকলে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি সম্ভব। একদম একদম ঠিক আছে, বাজাজ কার্ড থাকলে যেখানে খুশি আমরা লোন করাতে পারবো। সেক্ষেত্রে তার লিমিট থাকা দরকার, লিমিট থাকা দরকার। একদম কার্ডে যেন অ্যাক্টিভ থাকে লিমিট, একদম একদম, যাতে লোন করাতে পারি। আচ্ছা আর সেকেন্ড হচ্ছে যদি সিভিল স্কোর ভালো থাকে তাহলে আমরা লোনটা আমরা ওটা ইজি ভাবে পাবো। একদম একদম একদম। আপনারা আসুন, আসার আগে আমাদের সাথে যোগাযোগ করুন, দাদার নাম্বার গুলো নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবে। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9836267687। আচ্ছা আর সকাল 11টা থেকে 7টা পর্যন্ত খোলা থাকে, আপনারা এই সময়টুকুনির মধ্যে কল করবেন। এবং বারবার বলছি যে দূরের কাস্টমাররা কিন্তু ক্যাশে হলে কল করবেন, আর যদি কাছের কেউ থাকেন তাহলে আপনারা শোরুমে আসুন বা আমার নাম্বারে এসে আমার নাম সাথে যোগাযোগ করুন। আমার নাম ইন্দ্রজিৎ, আমি ডিবি এন্টারপ্রাইজের সেলস ম্যানেজার বলছি। ঠিক আছে আপনারা আসুন, এসে দেখা করুন, আমরা যতটা হবে। একদম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভিডিওটা, নেক্সট ভিডিওটা অবশ্যই অন্য কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হচ্ছে।